জু ফেস্টিভ্যাল 2023 এবছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করল। আলিপুর চিড়িয়াখানায় চলছে জু ফেস্টিভ্যাল 2023। 21 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। এই ফেস্টিভ্যালে প্রায় 250 স্কুলের প্রায় 2500 ছাত্রছাত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলার স্কুল থেকে, এবং জু কর্তৃপক্ষ তাদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। এই কয়েকদিন যে সকল ছাত্রছাত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে পেন্টিং কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, যেমন খুশি সাজো কম্পিটিশন, ফটোগ্রাফি কম্পিটিশন সহ অন্যান্য বিষয়। এবং এই সকল কম্পিটিশনগুলি ছিল চিড়িয়াখানা ভিত্তিক। জীবজন্তুদের জীবন ধারণ, বিলুপ্ত হওয়ার কারণ এবং চিড়িয়াখানার সৌন্দর্যকে রক্ষা করা, এই সব নিয়ে এই ফেস্টিভ্যাল। এই সম্বন্ধে বলতে গিয়ে জুলজিক্যাল গার্ডেনের ডিরেক্টর তাপস দাস মহাশয় বলেন, এই জু ফেস্টিভ্যালের কারণ সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়ানো। যেভাবে পশু পাখি বিলুপ্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, এমনকি আস্তে আস্তে সৌন্দর্যায়ন নষ্ট হয়ে পড়ছে, তাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি সকল সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে। এই চিড়িয়াখানা সামনের বছর 150তম বর্ষে পদার্পণ করবে। আমরা চেষ্টা করব 150তম বর্ষে নতুন কিছু উপহার দেওয়ার এবং সাধারণ মানুষদের মনে ও ছাত্রছাত্রীদের মনে আরও সচেতনতা বাড়ানোর। আলিপুর চিড়িয়াখানায় জন্মদিন আমরা পালন করে থাকি 24 সেপ্টেম্বর প্রতি বছর। আজকে 148 বছর হয়ে গেল আলিপুর চিড়িয়াখানার বয়স, অর্থাৎ আরও এক বছর পরে আমরা 150 বছরে পা দেব। তো প্রতি বছরের ন্যায় আমরা এই জু ফেস্টিভ্যালে আমরা করি কি, বিভিন্ন স্কুল, কলেজ, গার্জেন্স, তারপরে ভিজিটার্স সবাইকে নিয়ে আমরা চেষ্টা করি একটা অ্যাওয়ারনেস জেনারেশনের, চিড়িয়াখানা কেন এত ইম্পর্টেন্ট, কেন চিড়িয়াখানাতে বাচ্চাদের আসা উচিত, কেন স্কুল কলেজের সঙ্গে চিড়িয়াখানা যোগাযোগ থাকা দরকার আছে। এই জিনিসগুলো করার জন্যে আমরা কিছু ইভেন্ট বেছে নিই, যেমন বসে আঁকো, তারপরে কুইজ, পোস্টার মেকিং, তারপরে অনেক সময় ওরিয়েন্টেশন হয়, বিভিন্ন স্কুল থেকে এসে তারা চিড়িয়াখানা দর্শন করে, আমাদের যারা এখানে কর্মচারী আছেন তারা বোঝান কীভাবে আমরা দেখাশোনা করি, তাদের খাদ্য প্রণালী কী হয়ে থাকে, কী খাইয়ে থাকি তাদেরকে, তাদের চিকিৎসা কীভাবে হয়, নানা রকমভাবে চিড়িয়াখানার যে ম্যানেজমেন্ট সেগুলো আমরা বুঝিয়ে থাকি। কিসে অংশগ্রহণ করেছো? কোথা থেকে এসেছো? তো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে আসছি বেলুড় মঠ। তো খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা তিনজন আজকে কুইজে পার্টিসিপেট করেছিলাম সকালবেলা, আর এখনও এক্সটেম্পোরটা চলছে, তো এক্সটেম্পোরে আমাদের আরও বন্ধুরা পার্টিসিপেট করবে। খুবই ভালো লাগছে এখানে এসে, এখানে এনথুসিয়াজম দেখে বা আমাদের এই যে একটা যে অপরচুনিটি পাচ্ছি নিজেদেরকে, নিজেদের ট্যালেন্টকে প্রকাশ করার, এটার জন্য জুলজিক্যাল অথরিটিকে অসংখ্য ধন্যবাদ। কলকাতা থেকে সমরেশ রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।